ওজন কমানোর আমল আজকে দেখা যায় যে অনেক সময় ওজন শরীরের বেশি হয়ে গেলে চলাফেরা ওঠা বসা নামাজ কালাম থেকে শুরু করে বিভিন্ন রকমের সমস্যা হয় আছে তো এই ধরনের সমস্যা যেনাদের আছে অনেকে হয়তো বিষয়টি জানার জন্য বলেছেন যে আমরা বিভিন্ন ডক্টর ডাক্তারের কাছে গিয়েছি বিভিন্ন পরামর্শ নিয়েছি ঠিক আছে কিন্তু কোরআনিক কিছু আমল আছে কি না তো কোরআনিক এই আমলটি আমি আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ এই আমলটি যদি আপনারা করতে পারেন তাহলে শারীরিকভাবে আপনার আগের ফিটনেসটা আপনি ফিরে পাবেন এবং শারীরিকভাবে যে একটা ওজন বেড়ে গেছে এই ওজনটা ইনশাল্লাহ কমে যাবে আস্তে আস্তে তো তার আগে বলবো যে আপনি এই আমলটি করবেন আর সাথে সাথে আপনার যে এক্সারসাইজ এটা আপনি করবেন দৌড়াদৌড়ি করবেন খাবার কন্ট্রোল করবেন শারীরিকভাবে পরিশ্রমটা বাড়িয়ে দিতে হবে আজকে আমাদের এই যে ওজন বাড়ার কারণ বিশেষ করে মা বোনদের বিশেষ করে নারীদের ওজনটা ফ্যাট হয়ে যাওয়ার কারণটা হচ্ছে তারা আজকে শারীরিকভাবে যে পরিশ্রম সে পরিশ্রম করা থেকে একদম তারা বেমো উদাসীন ব্যায়াম করতে হবে একটু হাঁটাহাঁটি করতে হবে শারীরিক পরিশ্রম করতে হবে তাহলে দেখা যাবে যে ফিটনেসটা ঠিক থাকবে অল্প বয়সে বোঝাই যায় না যে দেখা যায় যে অল্প বয়স কিন্তু তার ফ্যাট হয়ে যাওয়ার কারণে মনে হয় যে অনেক বয়স বা বয়সের ছাপটা অনেক সময় চলে আসে চেয়ারের ভেতরে বিভিন্ন জায়গাতে আমরা ব্যায়াম ট্যাম করি বিভিন্ন জায়গায় এক্সারসাইজ করি এটি করবেন সাথে সাথী কোরআনের আমলটি যদি আপনি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার পুরোপুরি এই ওজনটা যেটা আছে এটা ইনশাল্লাহ কমে যাবে তো এটার আমলটা হচ্ছে আপনি দুইটি কাজ করতে হবে একটি হলো কোরআনুল কারিমের একটি আয়াত এই আয়াতটি যদি আপনি পড়তে পারেন বানি ইসরায়েলের বিরাশি নম্বর আয়াত পনেরো নম্বর পাড়াতে আপনি পাবেন এই আয়াতে যদি আমল করতে পারেন তাহলে ইনশাহাল্লাহ আপনি শেফা পাবেন ওয়ান উনাস জিলুমিনাল উরআনী মা হওয়া শেফা উ আরহমাতুল্লিল মখ মিনিন অনুনস জিলুমিনাল উরআনী মা হওয়া শেফা উ আরহমাতুল্লিল মুখ মিনিন আল্লাহ রব্দ আলামিন বলেন আমি কোরআন নাজিল করেছি আর তা হচ্ছে ইমানদারদের জন্য রোগের উপশমকারী মহা ঔষধ এ কোরানুল কায়েমের ভিতরে এমন কিছু নাই যে সেটি আল্লাহ রবুল্লাহ এই কোরআনের মধ্যে দেন নাই সমস্ত চিকিৎসা কোরআনুল কানিমের মধ্যে আছে এই আয়াতটি যদি আপনি পড়ে প্রথমে সুরা ফাতিহা পড়ে নেবেন এর বিসমিল্লাহ সহ এর পরে এই আয়াতটি পড়বেন সঙ্গে একবার দরুদে ইব্রাহিম পড়ে নেবেন কারণ দরুদে ইব্রাহিম আমি আমার এই বিভিন্ন ভিডিওতে আমি বেশি বেশি পড়ার জন্য এই জন্যই বলি দরুদে ইব্রাহিম যদি আপনি পড়তে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার দোয়াটা আল্লাহ রবুল্লা আলমিন কবুল করে নেবেন দরুদ ইব্রাহিম যদি আপনি প্রত্যেকটা দোয়ার ভিতরে আপনি পড়তে পারেন ওই দোয়াটি আল্লাহ রবুল্লা আলমেন আর ফেরত দেন না কারণ বিশ্বনবীর নাম যে দোয়ার ভিতরে আছে সেই দোয়াটি আল্লাহ রবুল্লা আলমিন অবশ্যই ব্যাক করে ফিরে দেবেন না কবুল হয়ে যাবে এজন্য সুরা ফাতেহা বিসমিল্লা সহ একবার পড়বেন পড়ার পরে অনুনাসিলু মিনাল কুরআনি ওয়া রহমাত উল্লিন এই আয়াতটি পড়বেন শেষে একটি বা দরুদ ইব্রাহিম পড়ে নেবেন পড়ে পানিতে ফোঁক দিয়ে আপনি সকাল সন্ধ্যা খাবেন ইনশা আল্লাহ এটি যদি আপনি লাগাতার এক সপ্তাহ যদি আপনি রেগুলারে আমল করতে পারেন তিন সপ্তাহ আপনাকে এটা আমল করতে হবে তবে কন্টিনিউ যদি কেউ তিন সপ্তাহ একুশ দিন এতে আমল করতে পারে তাহলে ইনশা আল্লাহ তার পুনরায় ফিটনেস এবং শরীরের ওজনটা অনেকটাই কমে যাবে দুই নম্বরে একটি খাবারের কথা বলবো। সেটি হলো যে আপনারা আদা একটু বেশি খাওয়ার চেষ্টা করবেন আদাটা সুন্দর করে বেটে নেবেন নেবার পরে এক কাপ পরিমাণ পানি নেবেন ছোট একটা কাপে চার কাপে বা যেখানে এক এক কাপ পানি নেয় সেখানে আদা বাটার যে এটা ওটা রস করে এরপরে লেবু যদি গ্যাসের সমস্যা না থাকে তাহলে এক ফালটা লেবু নিয়ে ওর ভিতরে দিয়ে রস করে আপনি আদার রস আর লেবুর রস এই দুইটা এক জায়গায় মিক্সড করে নিয়মিত যদি একুশ দিন আপনি খেতে পারেন তাহলে ইনশাআল্লাহ দেখা যাবে যে অল্প সময়ের ভিতরে আপনি রেগুলারই যদি আমল করতে পারেন একুশ দিনের ভেতরে কমপক্ষে আপনার পাঁচ থেকে ছয় কেজি ওজন এমনি এমনিতেই কমে আসবে তো কোরআনির যে আমল এটি করার চেষ্টা করবেন আর খাবারের নিয়মটা গ্যাসের সমস্যা যদি না থাকে তাহলে আপনারা লেবুর সহ রস সহ খেতে পারেন আর যদি গ্যাসের সমস্যা থাকে তাহলে লেবুর রসটা বাদ দিয়ে শুধু আদার রসটা যদি আপনি নিয়মিত খেতে পারেন আপনার কণ্ঠের জন্য ভালো হবে এবং আপনার শারীরিকভাবে আপনার চর্বি কমে যাবে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সবাইকেই ওজন কমানোর যে বিষয়গুলো এগুলো আমাদের নিজেরা একটু সচেতন হব যদি সচেতন হতে পারি তাহলে ইংসা আল্লাহ অচিরেই দেখা যাবে যে আমরা পুনরায় আমাদের ফিটনেসকে ঘুরে পাব আমাদের সৌন্দর্য বৃদ্ধি হবে এবং আমাদের চেহারার ভিতরে বয়সের যে একটা সাপ সেটা কিন্তু দূর হয়ে যাবে তো আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সবাইকে যেন কোরআনে আমল থেকে শুরু করে যে আদার রস খেতে বললাম এটি আমরা একুশ দিন ধারাবাহিক আমল করার চেষ্টা করব আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সবাইকে সুস্থতা দান করুন আমিন